চোদ্দতলা থেকে যেভাবে উদ্ধার হলেন, মায়ের কাছে মাপ চাওয়া সেই রিপন। রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটকে পড়া হাসনাইন আহমেদ রিপনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আজ বিকালে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেছেন বলে ফেসবুকে তার বন্ধুরা নিশ্চিত করেন। বিকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্রেনের সাহায্যে যাদের উদ্ধার করে তাদের একজন ছিলেন রিপন। তিনি চোদ্দতলায় আটকা পড়েছিলেন। দুপুরে নিজের ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে রিপন লেখেন, মা, মিনা, মিলন, আপু, ফাহিম ভাই সবাই আমাকে মাপ করে দিস। উদ্ধারের আগেই বনানীর আগুনে আটকা পড়া অবস্থায় আবেগঘন স্ট্যাটাস দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন হাসনাইন আহমেদ রিপন। এরপর তার দেওয়া এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রিপনের এই স্ট্যাটাসে এ পর্যন্ত প্রায় 3000 মন্তব্য পড়েছে। রিপন হয়তো মনে করেছিলেন তিনি আর বাঁচতে পারবেন না, কিন্তু উদ্ধারকারী দল বিকাল নাগাদ সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে চোদ্দতলায় পৌঁছাতে সক্ষম হয়। তারা ক্রেনের সাহায্যে রিপন সহ আটকে পড়া অন্যদের উদ্ধার করে। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর 12:55 দিকে বনানীর এফআর টাওয়ারের 9 তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।